হাই বন্ধুরা, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন অল করে দিন, যত ভিডিও আমরা আপলোড করব সব আপনার মোবাইলে অটোমেটিকলি ফার্স্ট চলে আসবে। তোমাদের জন্য আরো একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, যেখানে কিছু সংখ্যক শূন্য পদে নিয়োগ করতে চলেছে। সবই তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করতে চলেছি ভিডিওর মাধ্যমে। তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি করে নাও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা শুরু করতে চলেছি কিভাবে আবেদন করবে। প্রথমে 1 থেকে 8 পর্যন্ত এখানে অপশন রয়েছে। প্রথমে অপশন রয়েছে আবেদন কারা সাদা কাগজে আবেদন কারণের এবং সঙ্গে এক বায়োডাটা কপি, শিক্ষাগত যোগ্যতা স্বয়ত্তীয় নকল অর্থাৎ জেরক্স, একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সহ জমা দেবেন উপরোক্ত ঠিকানায় ব্যাংকের সভাপতির অ্যাড্রেস করে। এখানে নিয়োগ করা হবে, লিখিত পরীক্ষা হইবে 50 নম্বরে, পাটিগণিত থাকবে 10 নম্বরে, ইংরেজি 20 নম্বরে, বাংলা 10 নম্বরে ও জিকে 10 নম্বরে। 3 নম্বরে রয়েছে মৌখিক পরীক্ষা হইবে 10 নম্বরে ও কম্পিউটার টেস্ট হবে 10 নম্বরে। ইংরেজি 4/5/2022 তারিখ পর্যন্ত বিকেল 5টার মধ্যে ডাকযোগ অথবা সরাসরি অফিস কার্যালয়ে আবেদনপত্র জমা করিতে পারবেন। তো যারা অ্যাপ্লাই করবেন তাদের এখানে বলা রয়েছে 4/5/2022 মধ্যে আবেদন করতে পারবে। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট হবে আগামী ইংরাজি 6/5/2022, অর্থাৎ শেষ তারিখ রয়েছে 4 তারিখ, আর তার একদিন পরেই হবে আবার পরীক্ষা। তারপর পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে তার পরের দিনই, অর্থাৎ 7/5/2022। লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্টে প্রাপ্ত নম্বর ভিত্তিকে নিয়োগ করা হইবে। পরীক্ষা ডাকা এবং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ সিলেকশন কমিটির বিচারাধীন, অর্থাৎ কমিটি বিচার করবে। 9 নম্বরে রয়েছে আবেদনকারীর যাতায়াতের জন্য কোনো টিএ দেওয়া হবে না, অর্থাৎ টাকা দেওয়া হবে না। পরীক্ষার দিন পরিচয়পত্র দেখিয়ে আবেদনকারীর অ্যাডমিট কার্ড গ্রহণ করিবেন। পরীক্ষা হবে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত, অর্থাৎ হাতে থাকবে 1 ঘন্টা টাইম। বৈধ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, ইমেল আইডি, SMS এর মাধ্যমে যাবতীয় পরীক্ষা সংক্রান্ত যোগাযোগ করা হবে। আবেদনকারীর বৈধ ইমেল আইডির মাধ্যমে অ্যাডমিট পাইবেন, অর্থাৎ এখানে কিন্তু মোবাইল নাম্বার আর ইমেল আইডি কিন্তু দিতে হবে, যেগুলো SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপডেট, এবং ইমেল আইডির মাধ্যমে অ্যাডমিট কার্ড আপলোড করা হবে। তো কোথায় নিয়োগ করতে চলেছে, নিয়োগ বিজ্ঞপ্তি কী রয়েছে, এখানে এত দ্বারা জানানো হয়ে যায় যে মিদনাপুর কোঅপারেটিভ অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ব্যাংক লিমিটেডের গ্রেড C মোট 5টি শূন্য পদে, গ্রেড 3B মোট 2টি শূন্য পদে কর্মচারী নিয়োগ করা হইবে। শিক্ষাগত যোগ্যতা নিম্নতম স্নাতক যে কোনো শাখা, কম্পিউটার নিম্নতম ডিপ্লোমা কোর্স ও ইংরেজিতে দক্ষতা থাকা আবশ্যক, অর্থাৎ গ্র্যাজুয়েশন তো করতেই হবে। আবার লাগবে হলো কম্পিউটার নিম্নতম ডিপ্লোমা কোর্স, অর্থাৎ 6 মাসের কোর্স, ইংরেজিতে দক্ষতা থাকা আবশ্যক, বয়স সময় সাধারণ 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। ক্যালকুলেশন করা হবে 31/1/2022 পর্যন্ত। SC ST এবং OBC-দের ক্ষেত্রে সমবায় নিযুক্ত বয়সের ছাড় পাবে, তো সেক্ষেত্রে কিন্তু এভাবে আবেদন করতে হবে। এবার কোথায় চাকরিতে নিয়োগ করতে চলেছে, মিদনাপুর কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে বেলদা রয়েছে, বেলদা অর্থাৎ এখানে মোহনপুর ফোন নাম্বার রয়েছে, চাদরকোনা রোড রয়েছে, এবং এইসব স্থানে কিন্তু গিয়ে আবেদন করতে হবে। তো আজকে এখানেই ভিডিও শেষ করছি। বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য তোমাদের যেতে হবে ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে ডাইরেক্টলি বিজ্ঞপ্তি পেয়ে যাবে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।